নমস্কার বন্ধুরা আমি আশিস বায়োফ্লগ বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দেখতে থাকুন শিখতে থাকুন তো বন্ধুরা আজকে আমি ছোট্ট একটা আপডেট নিয়ে চলে এসেছি এক থেকে দেড় বছর হলো ইন্ডিয়াতে বায়োফ্লগটা এসছে এবং আমাদের ছ সাত মাস হল আমাদের পশ্চিমবঙ্গে সেটা ঢুকেছে এবং এতটাই তোলপাড় তুলে দিয়েছে বায়োফ্লগটা এটা আপনারা সকলেই জানেন যে বায়োফ্লক নিয়ে এখন পশ্চিমবঙ্গে কতটা তোলপাড় সৃষ্টি হয়েছে মানুষ কত পরিমাণে চাইছে বায়োফ্লক করতে ঠিক যে সময়ে মানুষ বায়োফ্লকটা করতে চায় সেই সময়ে মানে পশ্চিমবঙ্গে যে সময়ে বায়োফ্লকটা ঢুকেছিল সেই সময়ে তার কিছুদিন পর থেকেই সিজন অফ অথবা শীতকাল পড়ে যায় যার কারণে বেশিরভাগ মানুষই বায়োফ্লক শুরু করতে পারেনি এখন মোটামুটি সিজনটা শুরু হতে চলেছে এখন থেকে চারা মাছ পাওয়া যাচ্ছে ঠিকঠাক এবং কিছুদিনের মধ্যে আরও অ্যাভেলেবেল হয়ে যাবে চারা মাছগুলো কিন্তু প্রবলেম হচ্ছে এখন সিজনও শুরু হয়ে গেছে মাছও পাওয়া যাচ্ছে সব থেকে বড় সমস্যা হচ্ছে ম্যাটেরিয়াল নিয়ে আমাদের বায়োফ্লকের মেইন যে ম্যাটেরিয়াল হচ্ছে ইয়ার পাম্প আপনারা জানেন যে যত রকম ইয়ার পাম্প আছে সব রকম ইয়ার পাম্পই ম্যাক্সিমাম ইয়ার পাম্পই আপনার চায়না থেকে আসে তো চায়নায় এখন চায়নায় এখন ভয়ঙ্কর এক ভাইরাস আক্রমণ করেছে করোনা ভাইরাস যার কারণে চায়না থেকে না কোনো দেশে মাল এক্সপোর্ট হচ্ছে না আমরা চায়না থেকে মাল আনতে পারছি না কোনো দেশ আনতে পারছি এর কারণে কি হয়েছে যে এয়ার পাম্প যেটা তার মূল্য সব জায়গায় অনেকটাই বেড়ে গেছে এবং খুব সীমিত স্টক সবার কাছে আছে অনেকের কাছে অলরেডি মাল শেষ হয়ে গেছে মাল পাওয়া যাচ্ছে না এবং এটা কনফার্মেশন আছে যে তিন চার মাস এখনো মাল ঢুকবে না ইন্ডিয়াতে তো আমি সেই সব মানুষের মানুষদের উদ্দেশ্যে বলতে চাই যে যারা ভাবছেন এই সিজনেই বায়োফ্লগটা শুরু করবেন তারা ম্যাটেরিয়াল যেখান থেকেই হোক সংগ্রহ করে ফেলুন হলে খুব শীঘ্রই পুরো ইন্ডিয়াতেই মাল অ্যাভেলেবেল থাকবে না কারণ যখন অ্যাভেলেবেল থাকতো তখনই চাহিদা পূরণ করা মুশকিল হয়ে যেত এতটাই ডিমান্ড ছিল আর এখন তো মাল ঢোকা পুরোপুরি স্টপ হয়ে গেছে জানি না কোথাও কি পাওয়া যাচ্ছে কি না পাওয়া গেলেও শুনছি অনেক দাম বেড়ে গেছে সব কিছুর তো আমার কাছেও স্টক ছিল না তো অল্প কিছু আমি জোগাড় করতে পেরেছি ম্যাটেরিয়াল চলুন আমি একটু দেখিয়ে দিচ্ছি আমার কাছে কি কি ম্যাটেরিয়াল বন্ধুরা মোটামুটি সব রকম ম্যাটেরিয়ালস এ টু জেড ম্যাটেরিয়ালস এখন অ্যাভেলেবেল আছে আমার কাছে জানি না কতদিন অ্যাভেলেবেল থাকবে হয়তো বা এক সপ্তাহ পরে আমাকে বসে থাকতে হবে দোকান বন্ধ করে কারণ সেরকম পরিস্থিতি অলরেডি তৈরি হয়ে গেছে তো আসুন দেখে দেওয়া যাক কী কী পাম্প আছে এখানে দেখতে পাচ্ছেন হিলিয়া ওয়ান টোয়েন্টি আছে সুনসুন শুন এইচ জিবি ওয়ান টোয়েন্টি আছে এলপি হান্ড্রেড আছে রেশান কোম্পানির এবং রেশান কোম্পানির ইলেকট্রোম্যাগনেটিক আমি অন্যান্য কোম্পানিরগুলো রাখতে চাই না তার জন্য রেশান কোম্পানির মালের রেজাল্ট পাম্পের রেজাল্ট থেকে ভালো প্রেসারটাও অ্যাকুরেট থাকে ওই জন্য আমি রেশান কোম্পানির পাম্পগুলোই ইলেকট্রোম্যাগনেটিকগুলোই বিক্রি করি তো এখানে এসিও জিরো টুয়েলভ আছে এসিও জিরো টেন আছে এসিও জিরো জিরো এইট সিক্স ফোর থ্রি ওয়ান এক থেকে শুরু করে বর্তমানে বারো পর্যন্ত এবং ডাইফাম সুনসুন হেলিয়া হিলিয়া রেশান সবগুলোরই ডাইফাম আমার কাছে বর্তমানে অ্যাভেলেবেল আছে এছাড়াও সব রকমের টেস্ট কিট থেকে শুরু করে টিডিএস মিটার ফোর ডিজিট থ্রি ডিজিট পিএইচ মিটার টেম্পারেচার মিটার কন্ট্রোলার ওয়েটিং স্কেল থেকে শুরু করে পটাশিয়াম ইমোফকন ইয়ার পাইপ সব রকম স্টোন আছে বড় নিপেল মিডিয়াম নিপেল ডবল এক্সেল মিনি এক্সেল ফিট সাপ্লিমেন্ট থেকে শুরু করে রস সল্ট যাবতীয় যা আপনার মোলাসেস থেকে শুরু করে সব রকম সব কিছুই অ্যাভেলেবেল আছে বায়োফ্লো করতে গেলে যা যা লাগে হ্যাঁ আমার কাছে যে স্টক আছে খুবই সীমিত এখন আমাকে হয়তো এক সপ্তাহের মধ্যে দোকান বন্ধ করে বসে থাকতে হবে কারণ ইন্ডিয়াতে মাল ঢোকা পুরোপুরি বন্ধ হয়ে গেছে কোনো বড় সাপ্লায়ারের কাছে মাল নেই আর দু একজন যাদের কাছে আছে তারা এতটাই বেশি দাম ধরে বসে আছে যে তাদের কাছ থেকে কেনাটা সম্ভব নয় আপনারা যারা বাইফ্লক করতে চাইছেন তারা অতি শীঘ্রই ম্যাটেরিয়ালগুলো সংগ্রহ করে নেবেন যেখান থেকে পারুন এটা কনফার্মেশান যে আপনার মাল খুব তাড়াতাড়ি স্টক আউট হয়ে যাবে সব জায়গায় মাল বন্ধ ঢোকা বন্ধ হয়ে যাওয়া এবং অ্যাভেলেবেলটি কমে যাওয়া পরেও যারা ঠিকঠাক জায়গায় থেকে ঠিকঠাক দামে মাল নিতে চাইছেন তারা অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনের ওপরে নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে ঠিকানা নাম্বার সব দেওয়া থাকবে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তো বন্ধুরা আজকের ভিডিও দীর্ঘায়িত করবো না ছোট্ট একটা আপডেট ছিল আপনাদের জন্য সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার